সিপিএম এর দলীয় পতাকা তুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ভাতারের বলগোনা এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাতারের বলগোনা নিত্যানন্দপুর সিপিএম এর দলীয় কার্যালয়ে। ঘটনায় শাসক সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম এর সদস্য সমর্থকেরা। সমস্ত অভিযোগই অস্বীকার করেছে শাসক শিবির। এদিন সকালে দুষ্কৃতীদের উপড়ে ফেলা দলীয় পতাকা ফের যথাস্থানে বসানো হলো। সিপিএম এর দলীয় পতাকা তুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা এলাকায়। ঘটনাটি ঘটেছে ভাতারের বলগোনা নিত্যানন্দপুর সিপিএম এর দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার রাতে বেশ কিছু দুষ্কৃতী সিপিএম এর দলীয় পতাকা ও শহীদ বেদি নয়াঞ্জলিতে ফেলে দেয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে ডিওয়াইএফআই এর পতাকা, বাঁশ, দড়ি চুরি করে নিয়ে যাওয়ার। এই ঘটনায় রাজ্যের শাসক সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। ঘটনার অভিযোগ দায়ের করা হয় ভাতার থানায়। ভাতার থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন এদিন। আশ্বাস দেন পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, সরকার পক্ষের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে, তাই এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএমকে রোখার চেষ্টা করছে। শাসক সরকারের এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাবে আমজনতাই, এমনটাই জানালেন সিপিএম এর নেতৃস্থানীয়রা। আমাদের যে পার্টি অফিসে শহীদ বেদি, আমাদের যে যুবর পতাকা, পার্টির পতাকা, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এইভাবে নোংরামি করছে, আমরাও লক্ষ্য রাখছি। এরকম দুষ্কৃতীরা এরকম যদি করে আমরাও রাস্তায় নামব, এবং যারা এটা করছে তাদেরকে আমরা সতর্ক করতে চাই যে আপনারা এরকম নোংরামি করবেন না। আর এই নোংরামি করে বামপন্থীদেরকে শেষ করা যায় না। বামপন্থী আমরা লাল ঝান্ডা করি, এই লাল ঝান্ডা যারা করে তারা মানুষের পাশে থেকে লড়াই করে, কিন্তু এই রাতের অন্ধকারে এইভাবে যে পার্টির পতাকা এবং আমাদের যে শহীদ বেদি, এই সেই শহীদ বেদি রাতের অন্ধকারে ভাঙা, এটা হচ্ছে কাপুরুষের কাজ। লড়াই করতে হলে সামনাসামনি করতে হবে। যারাই করেছেন তারা ভীরু, আমি বলবো তারা ভীরু, তাদের পায়ের তলায় মাটি সরে গেছে, যার জন্যই এটা করছে। কিন্তু আমরা বলতে চাই এটা বন্ধ করুন, নাহলে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তবে এ বিষয়ে রাজ্যের শাসক শিবিরের পক্ষে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।